হাই বন্ধুরা, আজকে সবাইকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা যেন তোমাদের ভালো কাটুক। আর নতুন 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 ভিডিও নিয়ে আসছি, আশা করছি আগামী দিনে তোমাদের চাকরির পরীক্ষায় এগুলো অনেকটাই হেল্প করবে। তো বেশি সময় নষ্ট করব না আমি এত কথা বলে, আজকে ফুড এসআই এর আরেকটা পার্ট। এই পার্টের মধ্যে আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ম্যাথগুলো আছে, যে প্রবলেমগুলো এসেছে 2014-এ, সেগুলোই এখন ডিপলি অ্যানালিসিস করে তোমাদেরকে বোঝাবো। আর পুরো ভিডিওটা কিন্তু ইন্টারাক্টিভ হতে চলেছে। তোমরা কিন্তু পুরো ইন্টারাক্ট করো আমার সাথে, আমার সঙ্গে সঙ্গে সব সময় থাকো, দেখবে খুব সহজেই ম্যাথ শিখে গেছো। ঠিক আছে, তাহলে সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার ওয়ান। যদি সৌরভ ঘন্টায় 31.2 কিলোমিটার বেগে দৌড়য়, 3 সেকেন্ডে দৌড়ে পৌঁছবে কতটা? এই ধরনের অঙ্ক এলে আমরা কিভাবে করব? এই যে 31.2 কিলোমিটার রয়েছে, এটাকে সোজা কথা বেসিক ভাবে করতে গেলে সেকেন্ডে, তার মানে সেকেন্ডে করতে গেলে ইনটু 1000, 31.2 আসছে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা কি বোঝা গেছে? তোমরা বুঝতে পারছো তো? এবার এইটাকে সেকেন্ডে, এবার 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 কিলোমিটারটাকে আমাকে, এই ঘন্টাটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। 1 ঘন্টা মানে 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড, মানে 36000 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে সে কত যাচ্ছে? 31200/3600। তাহলে 1 সেকেন্ডে এটা বেরোলো, তাহলে 3 সেকেন্ডে কত যাচ্ছে? 31200/3600×3। এইটা হচ্ছে বেসিক মেথড। আমি কিন্তু এই মেথডটা জাস্ট সবাইকে বোঝানোর জন্য করলাম। এবার আমি শর্ট ট্রিকে আসছি। শর্ট ট্রিকে কি একটুখানি ছোট্ট জায়গার মধ্যে হয়ে যাবে? শর্ট ট্রিকে কি আছে? 31.2কে যখন কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তখন শুধু 5 ভাজিতক 18 করে দেবো, দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা 1 সেকেন্ডে গেছে। ক্লিয়ার? এবার এর সাথে 3 গুণ হয়ে যাবে, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। আমি এটাকে তুললাম, ডিভাইডেড বাই 10 করে দিলাম 2। এবার 18 3 প্লাস 2 প্লাস 1, তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 প্লাস 1 প্লাস 3 মানে 6, 3 দ্বারা বিভাজ্য এবং যুগ্ম সংখ্যা। তাহলে আমি এখান থেকে 6 দিয়ে করে দিলাম, 6 3 18, 6 5 30, 6 5 30, আর এটা হচ্ছে 6 2 12, তাহলে 52×6। ক্লিয়ার? তাহলে এইখানে এটা গেল 26, এই 3 3 কেটে গেল, তাহলে 26 মিটার ইজ দ্য আনসার। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে কিছু কিছু অঙ্ক, যেমন আমি বলেছিলাম যে কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাকে একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে পেন ওয়ার্ক। তো পেন ওয়ার্কটাকে আমরা কিন্তু মিনিমাম করলাম। এইখানে যদি আমি করি, অনেক সময় লাগে, কিছুই নয়, এই 5/18 এইটা আসছে কিভাবে? এটা আসছে 1000/3600। এটাকে যখন আমি ভাগ করছি তখন কিন্তু এটা 5/18 আসছে, আমি এটাও দেখিয়ে দিলাম। তো তাহলে পুরো জিনিসটা আমার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে অপশন এ, 26 মিটার ইজ দ্য আনসার। আর যখন মিটার পার সেকেন্ড থেকে আমি করব, তখন ওটা উল্টে যাবে, 18/5 হয়ে যাবে, যখন মিটার টু আওয়ার করব, মানে কিলোমিটার পার আওয়ার করব। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট আছে? তাহলে আমরা নেক্সট প্রবলেমের মধ্যে চলে যাই, কারণ এই রকম অঙ্ক আমি এর পরে পাবো। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা,
দুটি বাস যথাক্রমে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং 35 কিলোমিটার প্রতি ঘন্টায় একটি নির্দিষ্ট স্থানে পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হয়েছে। একই গন্তব্যের ক্ষেত্রে যদি দ্বিতীয় বাসটি 16.5 বা 16.12 ঘন্টা কম সময় নেয়, তবে ওই গন্তব্যের দৈর্ঘ্য কত, মানে কতটা দূর শুরু থেকে। তো আগে বেসিক জিনিসটা দেখি, এই অঙ্কটা কিন্তু বেশ খানিকটা সময় আমাদের নেবে, সময় নষ্ট করবে। হ্যাঁ, এই অঙ্কটা কিন্তু খুব ভালোভাবে বোঝার ব্যাপার আছে। পরিষ্কার কথা, আমার কাছে কি কি ডেটা আছে, কি কি ইনফরমেশন আছে, এই তথ্যটা আছে, এই তথ্যটা আছে, এই তথ্যটা আছে, আর নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট দূরত্বটা কত, আমি ধরে নিচ্ছি x। তো x যদি হয় তাহলে পরের এটা কি হবে, x তাহলে সময় মানে দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময় মাইনাস, মানে ওইটাই তো সময় বেরোবে, তাহলে দূরত্ব আর এটা যাচ্ছে কত, যেটা বেশি যাচ্ছে জোরে যাচ্ছে কম সময় লাগছে, আর যেটা কম যাচ্ছে সেটা বেশি সময় লাগছে। তাহলে এইটা দাঁড়ালো, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 16.12। এই ইকুয়েশনটা আমাদেরকে সলভ করতে হবে। তো এই ইকুয়েশনটা দেখে নি কিভাবে, আমি একটু সহজভাবে করার চেষ্টা করি। 25 × 35, আমি এদের লসাগু করলাম না, একদম গুণফল করে গুণ করে দিলাম, আমার সময় নষ্ট হবে না হলে। 16 × 32 + 1 = 33/2, তাহলে এটা মাইনাস করে কত হচ্ছে 10, 10x = 25 × 35 = 33/2, তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে 35 × 25 × 33/10 × 2, এই জিনিসটা আসছে। তাহলে এখান থেকে আমি পরিষ্কার একটা জিনিস বুঝতে পারছি যে এটা পয়েন্টে আসবে, তার কারণ 2-এর কোনো গুণিতক এখানে নেই, আর আমার অপশনে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি যে এরকম মানে পয়েন্টের কোনো আনসার নেই। এবার আমি জাস্ট এইটা মানে একটু একটু অন্যরকম মেথডে, তার কারণ এটা গুণ করতে গেলে অনেকটা সময় লাগবে, তো এটা আমি গুণ করব কিভাবে, আমি দেখে নিই কাছাকাছি সংখ্যা কি আছে, এই দুটো 35 আর 35-এ কত হয়, এইগুলো তোমাদেরকে জানতে হবে। 35² মানে কত, 1225, তাহলে 1225 থেকে আমি 70 যদি মাইনাস করি তাহলে কিন্তু আমার চলে আসছে এইটার গুণফল, ক্লিয়ার, 55। আর এইখানে আমি কি করলাম, 5 দিয়ে ভাগ করলাম, 5 এটা 2 গেল, তাহলে × 5/4। এবার এই গুণটা আমি কি করব, মানে অর্থাৎ এটা কি 1.25ও বলতে পারি, 1.25 মানে কি সোজা কথা 1155 × 1.25, মানে 1/4। এবার দেখো এই 1/4 নাম্বারটা কত আসছে, একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার আসছে, সেই অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কত আসছে, এটাকে আমি জাস্ট 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 × 3 = 12, 4 × 2 = 8, 3 যাচ্ছে, 4 × 5 এই 4 × 8 = 32, আবার 3 যাচ্ছে, 4 × 8 = 32, এইটা আসছে। তাহলে আমি যদি এইটাকে এই এইটার পর এবার যা আসছে আসছে, আমার এখন অত দেখার দরকার নেই, তো আমার এইটার সঙ্গে এটা যোগ করলে কত হচ্ছে,
1400 প্লাস এরকম একটা নাম্বার আসছে, এর 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 ওপর নাম্বার আসছে, ঠিক আছে? মোর দ্যান দ্যাট, তার থেকেও বেশি, মানে 1500-এর ওপর আসছে, সরি 1500-এর ওপর নাম্বার আসছে, না 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 সরি 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 1400-এর বেশি নাম্বার আসছে। তাহলে আমি যখন এই নাম্বারটা আমি পাচ্ছি, এখানে কোনো অপশনের মধ্যে আছে? তাহলে এই ধরনের যদি অঙ্ক এলো, আমার কিন্তু উত্তরটা মিললো না, আমি কিন্তু একটু অন্যরকম ভাবে আমি গুণটা করে দেখালাম, কারণ এটা আমার কাছে হ্যান্ডি, তোমাদের কাছে অন্য মেথডও থাকতে পারে। আমি অ্যাপ্রক্সিমেট যাচ্ছি, তার কারণ আমাকে রাইট অপশনটা চুজ করতে হবে, কারণ এমন কোনো সংখ্যা নেই যেখানে 0.5 দিয়ে কিছু আছে। তাহলে আমি বুঝতেই পেরে গেলাম যে এখানে এমন এমন একটা সংখ্যা আসবে যেটা পয়েন্টে আসবে। এবার এটা করতে গিয়েও দেখছি যে অপশনের সাথে কিন্তু মিলছে না, কিন্তু কাছাকাছি অপশন অপশন সি আছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এমন কোনো অপশন নেই যেটা কিন্তু এই এর কাছাকাছি, এর কাছাকাছি বলতে গেলে এইটা এক্সাক্ট কোনো উত্তর নেই। তাহলে আমি যদি এই ধরনের অঙ্ক থাকে, অনেক সময় কিন্তু আমাদের সময় নষ্ট করিয়ে দেওয়া হয়। এটা কিন্তু বন্ধুরা মনে রাখবে যে সময়টা নষ্ট করানোর জন্য এই কোয়েশ্চেনটা, দেখো কোয়েশ্চেনটার লেন্থটাও কিন্তু অনেকটা বড়, এবং এই যে চারটে অপশন দিয়েছে একটু বড় অঙ্ক, উত্তরগুলো একটু বড় আসছে, তো তোমাদের অনেকটাই সময় নষ্ট করে দেবে। এই অঙ্ক করতে গিয়ে তুমি দেখবে 2-3 মিনিট নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যখন অপশনটা মিলছে না তখন তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে, তুমি ভাবলে যে আমি তাহলে কি করব, 2-3 মিনিট কিন্তু চলে গেল, সেই জায়গায় কিন্তু 3-4 মিনিট চারটে অঙ্ক হয়ে যেত, কিন্তু সেটা তুমি করতে পারলে না। এই ধরনের প্রবলেম কিন্তু আসে, উত্তর না মিললেও আমি কিন্তু কাছাকাছি উত্তরটা করে দেব, কারণ এখান থেকে আমি নাম্বার কিন্তু পেয়ে যাব, আমি কিন্তু এটা নাম্বার পাবোই, উত্তর না মিললেও পাবো মিললেও পাবো। এটা আমাকে সময় নষ্ট করিয়ে দেবার জন্যই এই ধরনের প্রবলেম আমাদেরকে দিয়ে থাকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু অনেক ক্যালকুলেশন এগুলো দেখালাম, এগুলো সময় নষ্ট করার জন্য এবার এগুলো দিয়ে থাকে। এবার এই যে জায়গাগুলো সেগুলো দেখো গুণটা আমি আমার মতো করে করলাম, তোমার যদি মনে হয় যদি এরকম ভাবে করা যায় তো এইভাবে করবে, না হলে নিজের যেভাবে সুবিধে সেইভাবে করবে। আমি একটু অন্যভাবে গুণ করে থাকি, কারণ আমি বেশি এই গুণ টুনের মধ্যে অত সময় নষ্ট করা আমার পক্ষে সম্ভব হয় না, অত এই মাথা দিতে পারি না, গুণ করতে পারি না, ঠিক আছে? আমি এইভাবে একটু অন্যভাবে করে অ্যাপ্রক্সিমেটটা আমি বার করে নিলাম, নিয়ে দেখলাম যে এটার সঙ্গে মিলছে না, আমি সি আনসার করে দিয়ে বেরিয়ে যেতাম, ঠিক আছে? এইভাবেই কিন্তু করবে। আমরা তাহলে নেক্সট প্রবলেমটা দেখে নিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, একটি ট্রেন 150 মিটার দৈর্ঘ্য, একটি দণ্ডায়মান ব্যক্তিকে পেরোতে সময় নেয় 5 সেকেন্ড, ট্রেনটির গতিবেগ হলো, তাহলে অপশন এ দিয়েছে 108 কিলোমিটার পার আওয়ার, অপশন বি 32 কিলোমিটার পার আওয়ার, অপশন সি 112 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি 40.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের মনে আছে তো যে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছিলাম, এবার মিটার পার সেকেন্ড থেকেও আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব, মানে উল্টোটা করব, যেটা আমি প্রথম এই এই ভিডিওর প্রথম অঙ্কে আমি দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে পরে উল্টো দিয়ে অঙ্কটা আছে। তাহলে আমি আগে বেসিক জিনিসটা দেখি। আচ্ছা, একটা লোক দণ্ডায়মান ব্যক্তি যার যে প্রস্থটা সেটা সবসময় নেগলিজিবল হয়, মানে ওটাকে জিরোই ধরা হয়, আর আউটপোস্ট কোন ব্যক্তিরে, তার মানে বোঝায় মানে করা হয় যে ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, মানে একটা লোক দাঁড়িয়ে আছে এরকম ভাবে, কনসেপ্টটা বোঝো, সেই এই ট্রেনটা পুরোটা তার লেন্থটাকে পাস করলো ওই লোকটাকে, তাহলে ওইখান থেকে মানে যখন এইখানে গিয়ে শেষ হয়ে যাচ্ছে আর এখান থেকে যখন শুরু হচ্ছে সেইখানে লেন্থটা হচ্ছে কত ট্রেনের? 150 মিটার, ঠিক আছে? তাহলে তাহলে কিন্তু যদি আমরা একটা প্ল্যাটফর্ম বলতাম, প্ল্যাটফর্মের তো একটা দৈর্ঘ্য আছে, একটা প্ল্যাটফর্মকে পেরোতে গেলে একটা ট্রেনকে ট্রেনের নিজের দৈর্ঘ্যকে পেরোতে হবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে পেরোতে হবে, কিন্তু কোনো পোস্ট কোনো লোক কোনো ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা থাকে না। ট্রেন যখন নিজের দৈর্ঘ্যটাকেই অতিক্রম করে
তার মানেই কিন্তু লোকটাকে অতিক্রম করা, কারণ তার যে মানে প্রস্থ সেটা নেগলিজিবল, এটাই ধরা হয়। ঠিক আছে, তাহলে আমি একটা জায়গা পরিষ্কার এখানে বুঝতে পারলাম যে ও এই এই দৈর্ঘ্যটাই সে অতিক্রম করছে কত সেকেন্ডে, 5 সেকেন্ডে। তাহলে 150 ভাজিতক 5, হ্যাঁ, এবার এটাকে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে আমাকে কি করতে হবে, 18/5, এটা দিয়ে আমি যদি গুণ করে মানে এইটা করে দিই, তো সেখানে কি করেছিলাম, ভাগ করেছিলাম 5/18, ভুলে যাবে না, ঠিক আছে, যখন মিটার সেকেন্ডে কনভার্ট করছি 5/18 দিয়ে আমি গুণ করছি, যখন কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি উল্টোটা করছি, 18/5 আমরা করছি। তাহলে এখানে কি চলে গেল, 5 গেল এখানে 30, এখানে 5 গেল 6, 6×18 108, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশন এ ইজ দ্য রাইট আনসার। তাহলে এই পোর্শন থেকে কি এই টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে এই তিনটে প্রবলেমই এসেছিল। তো আমি তিনটে প্রবলেম করে দিলাম, মাঝখানে যে প্রবলেমটা মানে দ্বিতীয় প্রবলেমটা ছিল সময় আমাদের নষ্ট করেছিল, আর শেষের এই প্রবলেমটা আমাকে কিন্তু অনেক কম সময় করিয়ে দেবে। তো কিছু প্রবলেম থাকবে যে আমার সময় নষ্ট করাবে, আর কিছু প্রবলেম থাকবে যে আমাকে আমি আমি খুব কম সময় সেটা করে ফেলতে পারবো, শুধুমাত্র এই দুটো চারটে লাইনিং জাস্ট কয়েকটা গুণ গুণ ভাগ করতে হবে, তাহলেই কিন্তু আমি করতে পারবো। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে। আগে চেষ্টা করবে যেটা যে প্রবলেমগুলো একটা দৃষ্টিতেই আমি করে ফেলতে পারছি, আগে কিন্তু সেই প্রবলেমগুলো করে ফেলবে, তারপর কিন্তু যেগুলো একটু ক্যালকুলেটিভ আছে, একটু প্রবলেম আছে, সেগুলো খাতার ওপরে মানে কোয়েশ্চেন পেপারটা, সরি খাতা না, কোয়েশ্চেন পেপারের ওপরে লিখে রাখবে যে 5 নম্বর কি 6 নম্বর, বা আমার একটু শরীরটা যে খারাপ আছে তো 6 নম্বর 7 নম্বর মানে আটকেছে সেটা ওপরে দিয়ে দিলে। তাহলে ক্লিয়ার হয়ে গেল, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আমরা তাহলে নেক্সট ভিডিওতে আসছি। তোমরা কিন্তু ভালো থেকো, স্টে মোটিভেটেড, কোনো অসুবিধা হলে কোনো দরকার পড়লে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি কিন্তু সব সময় তোমাদের জন্য জেগে থাকবো। ঠিক আছে, বাই।